বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ কলেজপাড়া বাজারে অবস্থিত ফ্রেন্ডস কর্নার ক্লাবকে দখলের অভিযোগকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ক্লাবের সদস্য, বাজারের দোকানদার সহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এলাকায় লক্ষ্য করা যায় পুলিশ বাহিনীকেও। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্রেন্ডস কর্নার ক্লাবটি দীর্ঘদিন ধরে দলমত নির্বিশেষে বয়োজ্যেষ্ঠরাই পরিচালনা করেন। সেখানে দলীয় প্রভাব বা বহিরাগতদের আগমনকে তারা ভালোভাবে নেননি। এই বিষয়ে ক্লাবের সম্পাদক পরিতোষ সেন বলেন, দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের কিছু ছেলেরা আসছে, তারা ক্লাবে আড্ডা দিতেও চাইছে, যদিও তারা ওই বয়োজ্যেষ্ঠ মানুষদের কখনোই বেরিয়ে যেতে বলেননি। তিনি আর কি জানিয়েছেন শুনে নেব। আজকের জন্য এটা পরশু দিন থেকেই একটা এখানে আমাদের ক্লাব, এটা বয়স্কদের, আমরা সবাই সিনিয়র সিটিজেন, আমরা এখানেই সন্ধ্যাবেলায় আড্ডা ফাড্ডা মারি। পরশু দিন হঠাৎ এই পাড়ারই কিছু ছেলে ছেলে বাইরের ছেলে পেলে নিয়ে এসে এই ক্লাব দখল করে নিলাম। আমাদের এখান থেকেই আমরা পার্টির কাজ টাজ করবো, ক্লাবও আমরা পরিচালনা করব, আপনারা থাকবেন, আপনারা পরামর্শ দিবেন, এই অবধি হয়েছিল। কালকে ওরা আসছে, ওরাও 25-30 জন এনে ছিল বাজারের মধ্যে, এই হচ্ছিলো সন্ধ্যার পরে ক্রিকেট খেলা ফেলা, তাতে বাজারের লোকদের খুব অসুবিধা হচ্ছিল, বাজারে ঢুকতে পারছে না, রাস্তাগুলো বন্ধ, বাজারের দোকানদারদেরও ই ছিল। সেই জন্য সবাই মিলে আমাদের এই পাশের ওয়ার্ডের কাউন্সিলর বান্টি, ওর সাথেও কথাবার্তা বললে নিয়ে ওরা বলছিল সন্ধ্যাবেলায় আসবো, দেখি ওরা আসলে, ওরা আসার পরে ওই ওদেরকে বলছে তোরা এই বয়স্কদের ক্লাবে থাকিস কেন, এই নিয়ে দুই চার কথা হইতে হইতে ঝামেলা হয়েছিল। আর এটা নন পলিটিক্যাল, আমাদের ক্লাবে কোনো দিন কোনো রাজনীতি হয় না, এটা সেই 69 সনের ক্লাব, সব দলের লোকই থাকে, সব এখনো সব দলেরই আছে, আগা গোড়াও সব দলের। হ্যাঁ, সব সিনিয়র, হ্যাঁ, তৃণমূলের থেকে বললো, তৃণমূল যুবর প্রেসিডেন্ট, যে টাউন প্রেসিডেন্ট আমাদের পাড়ারই, হ্যাঁ, সেই ওরাই দখল করতে আসছিল কি, মানে এমনি তো ডাইরেক্ট তো কোনো দখল করে নাই, বলছে আমরাই চালাবো না। আজকে ওই তো ওই ওই কাউন্সিলর এসেছিল, প্রশাসন, পুলিশ ফুলিশ সব ছিল, তাদেরকেও জানানো ছিল আইসিকে, সেই নিয়ে ওই বলা হচ্ছিল, ওরা সবাই মিলে বললো আর পাড়ার লোকজনও, সব বাজারে যে বয়স্করা থাকে, বয়স্করা থাকুক, তোমাদের এখানে আড্ডা মারার কী আছে, ওরা তো একটু জেদাজেদি করলো, কেন আমরা আড্ডা মারবো অমুক তমুকে নিয়ে, দুই চার কথা কাটাকাটি হইতে হইতে একটু গণ্ডগোলের মতো, মারপিট হয় নাই, গণ্ডগোলের মতো হয়েছে, পুলিশ সবাইকে সরায় নিছে, তারপরে হ্যাঁ পুলিশ একদম সবাইকে আলাদা করে দিছে। এখনও মানে এইটার শেষ কী হইলো এখন বুঝলাম না, বহুদিন আমাদের তো এই জন্ম তো এখানে, আর এই ক্লাব আমরা 69 সনে করছি, তখন চ্যাংড়া ছিলাম না, না না জবরদস্তির জন্য না, ওদেরও ওরা বলছে যে আমাদের একটা আড্ডা মারার জায়গা দরকার, আমাদের বসার দরকার, আমরা এখানে থাকবো। আমাদের কি, আমাদের এটা নন পলিটিক্যাল ক্লাব, আমরা আমরাই থাকবো, তো কেউ করে নিয়ে করবে, এমনি সাধারণ পাড়ার আমাদের এই দুই পাড়া মিলে এই ক্লাবে সবসময় থাকে মেম্বার, সেই হ্যাঁ না জবরদখল বলতে কি, ওরা ওই ছেলেগুলাই বললো, এ তো পার্টির তরফ থেকে কিছু না, ওই ছেলেরাই বললো আমরা পার্টির কাজ টাজ করবো এই ক্লাব থেকে, এই ফ্ল্যাগ ট্যাগ লাগাইছিল, পরে আমরা বলাতে ফ্ল্যাগ খুলে নিছিল যে এটা নন পলিটিক্যাল লাগাবে না, ওরা যাওয়ার পরে খুলে নিছিল পরশু দিন, আবার কালকে রাত্রে লাগাইছিল, সেটা আছেই এখনো। হ্যাঁ পুলিশ তো ওই যে মীমাংসার জন্য, আজকে যে সবাই মিলে বসছিল না, আমরা ডাকি নাই, ওরা যারাই বসবে তারাই সব বলছিল, আমরা তো কয়েকজনই আছি বয়স্কদের মধ্যে, সবই 70 লোক আমরা। এলাকার স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতা তথা প্রাক্তন উপপুরপিতা রণজ কুমার দাস বলেন, এই ক্লাবে অরাজনৈতিকভাবে সকলে আসে, সেখানে দলের পদের অপব্যবহার করে বহিরাগতদের নিয়ে দলীয় মিটিং মানা যায় না। যদিও তিনি দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেন, তিনি আর কি জানিয়েছেন শুনুন। আমরা প্রশাসনকে আমরা বলছি, প্রশাসন আসছে আমাদের কাছে, আমাদেরকে সহযোগিতা করছে, এরপরে যদি আবার প্রশাসনকে ডাকবো, পাশাপাশি আমরা আমাদের মতন করেও প্রতিরোধ প্রতিবাদ করব। এখনো তো দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা এখনো লাগা আছে, এটা আছে, যাই হোক এটা সম্ভবত আমরা কাল পরশু খুলে নেবো। এটা তৃণমূলের পতাকা লাগানোর আমি একটা পথ, আমি শুনেন, আমি দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান ছিলাম, টাউন কাউন্সিলের সভাপতি ছিলাম, ক্ষমতা অপব্যবহার করি নাই,
এটা ক্ষমতার অপব্যবহার হলো। আমি পথ পেলে তৃণমূলে কি এটাই বলা বলা আছে পথ পেলে অপব্যবহার করবো? এই ছেলেটাই একমাত্র তৃণমূল দলটাকে কুলসিত করছে রায়গঞ্জে। আপনার কি আপনারা কি হায়ার অথরিটিকে যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই জানিয়ে দিয়েছি অলরেডি, সব জানানো হয়েছে, আজকের ঘটনাও লাইভ কভারেজ করা হয়েছে, সেটাও পাঠিয়ে দেওয়া হয়েছে। কাকু আপনি একটা কথা বলছি, যখন এটা হচ্ছে নন পলিটিক্যাল ক্লাব, আমরা দেখেছি, আমরা তো অনেক ছোট দেখেছি, এখানে যাত্রা হতো, নাটক হতো, কোন দলের কোনো ব্যাপার ছিল না, করোনাতে সব বন্ধ হয়ে গেছে, যারা সিনিয়র ছিল মানে দল ছাড়া একটা আনন্দ উৎসব হতো এখানে। সেখানে হচ্ছে দেখা যাচ্ছে একজন মানে কোন দলীয় পতাকা উঠছে, এটা কি আপনার আপনিও আদার তৃণমূল দল? না না আমরা কেউ মানি না, আমি প্রতিবাদ করেছি আজকে, সেদিনও বলতে প্রতিবাদ করেছি, আজকেও করেছি, এবং স্ট্রংলি স্ট্রংলি মানে এটা যেন আর না হয় কোনো জায়গায়, কোনো ওয়ার্ডে যেন না হয়, রায়গঞ্জে যেন না হয়, এই যে করেছি আমরা। আপনিও তৃণমূলের যারা ফ্ল্যাগ লাগে তারাও তৃণমূল, এটা তৃণমূলের থেকে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে হচ্ছে? মনে হয় না, এটা হচ্ছে আমি মরল, আমি মানি না, আমি গায়ে মরল মানে আপনি মরল মানে আমি মরল গায়ে মানে না আপনি মরল, এই ব্যাপারটা এরকম হয়ে গেছে। এটা পার্টি নেতৃত্ব, এটা পার্টি নেতৃত্ব এখানে সমর্থন করে, আমি সবার সাথে কথা বলেছি। মানে তাহলে বলতে পারেন যে যা তৃণমূল করছে তারা গা জড়ি করে সব কিছু করছে, কয়েকজন নিজের বেনিফিট আর্থিক বেনিফিট নেওয়ার জন্য এরা এই বদমাশিটা করছে। তৃণমূলের নাম ভাঙিয়ে, তৃণমূলের নাম ভাঙিয়ে আর্থিক বেনিফিট নেওয়ার জন্য সামনে বাজার তোলা খুলবো, মস্তানি করবো, দোকান ঘর ভাড়া দেবো, দোকান তুলবো, এগুলো তার উদ্দেশ্য। পুলিশ কি করা ব্যবস্থা নেবে? পুলিশ তো আমাদের সাথে যেভাবে ছিল আজকে তাতে মনে হচ্ছে পুলিশ করা ব্যবস্থা নেবে, যদি এরপরে আসে নিশ্চয়ই করা ব্যবস্থা নেবে। অপরদিকে অভিযোগের তীর যার দিকে, রায়গঞ্জ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চিরঞ্জিত দত্ত বলেন, তিনি গত 3 বছর ধরে ওই ক্লাবের সদস্য, সেই হিসেবেই তিনি ওই ক্লাবে গিয়েছিলেন এবং দলীয় মিটিং করেছেন। তিনি আর কি বলেছেন শোনাবো। দাদা আপনার নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমার নাম চিরঞ্জিত দত্ত, আমি রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছে যে কলেজ পাড়ে ফ্রেন্ডস কর্নার যে ক্লাবটা রয়েছে সেটা আপনি বহিরাগত দলদের নিয়ে আপনি ওখানকার দখল করার চেষ্টা করছেন এবং তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়েছেন। ওখানকার যারা ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন এই ক্লাব অরাজনৈতিক ক্লাব, এখানে সব সব সবাই থাকে, তো সেখানে একটা তৃণমূল দখল করার চেষ্টা করছে, কী বলবেন বিষয়টা? আমি এই বিষয়ে একটা কথাই বলবো যে অরাজনৈতিক ক্লাবে আপনারা ওখানে নিশ্চয়ই গিয়েছিলেন, যে দেখেছেন ক্লাবে কোনো জায়গায়, ক্লাবের ভিতরে বা ক্লাবের বাইরে, ক্লাবের গায়ে কোথাও কি তৃণমূলের কোনো ঝান্ডা বা কোনো কিছু লাগানো ছিল? আমি তো যতদূর জানি যে কোথাও কিছু লাগানো নেই। দেখেন আমি ওই ক্লাবের 3 বছরের সদস্য, 3 বছর 4 বছর হয়ে গেল প্রায়। এবার ওই ক্লাবের পুরানা খাতা খুলবেন, সেখানে দেখবেন এর আগে যতবার মিটিং হয়েছে, বোর্ডের মিটিং হয়েছে, প্রতিটা বোর্ডের মিটিংয়ে আমি ছিলাম। যদি সেই খাতা বের করা হয় তাহলে আমার নামটা পাবেন। তো যেহেতু আমি ওই ক্লাবের সদস্য সেহেতু তো আমি ওই ক্লাবে যেতেই পারি। তো আমি ওই ক্লাবে যাওয়াতে আমরা আমার মনে হয়েছিল যে ক্লাবে ইনভলভ থেকে আমরা যেহেতু বাঙালি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আমরা বড় করে দুর্গাপূজা করব, ভালো করব, পূজা করব, আনন্দ করব, সবাই আনন্দ পাবে, ঠিক আছে। এমনকি আমাকে, আমি শুনেছি এরকম কিছু লোকের কাছ থেকে যে বলছে যে এটা সিনিয়রদের ক্লাব, এখানে জুনিয়রদের, আমার একটাই বক্তব্য যে সিনিয়রদের ক্লাব অবশ্যই সিনিয়রদের ক্লাব, সিনিয়রদের ক্লাবে তাহলে জুনিয়রদেরকে মেম্বারশিপ কীভাবে দেওয়া হয়? আমরা তো টাকা দিয়ে মেম্বারশিপ নিয়েছি, তাহলে তখন মেম্বারশিপটা কীভাবে দেওয়া হলো? আর যদি মেম্বারশিপ দেওয়া হয় তাহলে আমরা কেন ঢুকতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো ক্লাব, আমি আজ পর্যন্ত কোথাও কোনোদিনও শুনিনি যে কোনো ক্লাবে জুনিয়র থাকলে সিনিয়র থাকতে পারে না, সিনিয়ররা থাকলে জুনিয়ররা থাকতে পারে না। ক্লাব তো সবাই মিলেই হয়, ক্লাবে যখন খাটাখাটনি চাঁদা তোলার ব্যাপার থাকে তখন তো জুনিয়ররা ছাড়া তো চাঁদাও তো উঠবে না, পূজাও পড়া হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অভিযোগটা উঠছে যে ওখানে ঝান্ডা লাগানোর ব্যাপারে, এবার আমি যুব প্রেসিডেন্ট হিসেবে ওখানে আমি একটা মিটিং করেছিলাম পরশু দিন, আর কালকে আমরা ওখানে যুব তৃণমূল কংগ্রেসে মিটিং করি যে কীভাবে আমরা আগামী দিনে পদক্ষেপ নিব, কী কী কাজ করবো, এই ধরনের আমরা ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এইসব আলোচনা হয়। এবং তার জন্য এবার আপনাকে একটা কথা বলি, ক্লাবে কোথাও কোনো ফ্ল্যাগ লাগানো নেই, অনেকটা দূরে আপনারা দেখবেন, যদি রাস্তায় কোথাও যদি এখন ফ্ল্যাগ, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ লাগানো থাকে তাহলে কি এটা ধরে নিতে হবে? এরিয়া জুড়ে দেখা যাচ্ছে যে এরিয়া জুড়ে, তো তাহলে রাস্তা এরিয়া জুড়ে যখন ফ্ল্যাগ লাগানো হয় তখন কি তাহলে ধরে নিতে হবে যে সেই রাস্তাটা তৃণমূলের দখলে হয়ে গেল? না, ক্লাবের পাশ দিয়ে দেখা যাচ্ছে প্রচুর, ক্লাবের পাশ দিয়ে, ক্লাবে কিন্তু লাগানো নেই, ক্লাবের পাশ দিয়ে আমরা মিটিং করেছিলাম জন্য লাগিয়েছিলাম। তো তৃণমূলের মিটিং করবো আমরা, ঝান্ডা লাগাবো না? ওখানে কিছুদিন আগে কংগ্রেস থেকে আসা রণজ কুমার দাস, যার ডাকনাম জগা দাস, আমার জেঠু, ওনাকে আমি অসম্মান করছি না, উনি আজকে ওখানে ছিলেন, হট করে উনি আমাকে এসে বলছেন যে তোকে এখানে ঝান্ডা লাগানোর পারমিশন কে দিয়েছে, তোর কী অথরিটি আছে এখানে তৃণমূলে ঝান্ডা লাগাই? আমি কিন্তু ওনাকে বললাম যে আপনিও তো তৃণমূল কংগ্রেসটা করেন,
বর্তমানে, আগে করতেন না। আমি জানি আমার উপরে অনেক রাগ আছে, যেহেতু আমরা পুরানো তৃণমূল, তো ওনারা এসে নিয়ে তৃণমূল কংগ্রেসে ওনাদেরকে সবসময় আমরা স্বাগতম জানিয়েছি, পাশে থেকেছি, যে কোনো সময় যে কোনো আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমরা কখনো ওনার বিরুদ্ধে বা কোনো জায়গায় আমরা এরকম কোনো কিছু করিও নি। হ্যাঁ, তো উনি হঠাৎ করে আজকে এই ধরনের কথা বলছেন যে তোকে কে অথরিটি দিয়েছে এখানে ফ্ল্যাগ লাগানোর। তো আমরা মিটিং করবো, আমি প্রেসিডেন্ট, আমি মিটিং করতে গেলে আমাকে এখন শুনতে হবে ওনার কাছে যে আমি এখানে লাগাবো কি লাগাবো না ফ্ল্যাগ। উনি যদি এখন তৃণমূল কংগ্রেসে থেকে থাকেন তাহলে উনি যখন মিটিং করবেন তাহলে উনি ফ্ল্যাগ লাগাবেন না? আমি তো এটা বুঝতে পারলাম না যে উনি তৃণমূল কংগ্রেসে থেকে কীভাবে তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং হলে পারে সেখানে ফ্ল্যাগ লাগানো যাবে না এই কথা বলতে পারেন। তো আমি সংশয় প্রকাশ করছি যে এই ধরনের লোক, আমি বলছি না উনি আমার বয়স জ্যেষ্ঠ, ওনাকে আমি সম্মান করছি, কিন্তু আমি দলের ভালোর জন্য বলছি যে এই ধরনের লোক কিভাবে তৃণমূল কংগ্রেসে আছেন, যে উনি যেটা অভিযোগ করেছেন যে আপনি ক্ষমতার অপব্যবহার করছেন। দেখুন আমি একটা কথা বলি, ক্ষমতার অপব্যবহার কাকে বলে? যদি আমি কখনো কাউকে প্রহার করি, উনি তো নিজে আসছিলেন, তেড়ে আসছিলেন আমাকে মারার জন্য। তো আমি যেহেতু ছোট, আমি ওনাকে সম্মান করলাম, আমি তো কখনো ওনার দিকে তেড়ে যাইনি, উনি এলেন তেড়ে আসলেন আমার দিকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, পুলিশ বাহিনী যায় এবং ওখান থেকে ওখানে পুলিশ বাহিনী যাওয়ার জন্য উনি আজকে একটা খারাপ কাজ করতে পারলেন না। তাহলে একদমই গোষ্ঠীদ্বন্দ্ব না, ওনার তো কোনো গোষ্ঠী নেই। প্রথম কথা, উনি কোনো সেরকম কোনো গোষ্ঠী নেই, বা উনি আজকে যে কাজটা করলেন উনি তো তৃণমূলের বিরুদ্ধে করছেন, উনি তো অভিযোগ করছেন আপনি বহিরাগত বাইরের লোক। দেখুন একটা কথা বলি, ওখানকার এরিয়ার লোকজন বলছে যে এটা কাজটা ঠিক হয়। আমি একটা কথা বলি, কোথাও মিটিং হলে, কোথাও যদি মিটিং হয় তো সেই মিটিংয়ে রায়গঞ্জ শহরের সব জায়গার লোক এসে তো মিটিংটা হবে। তাহলে যদি আজকে কথার কথা এই মাঠে মিটিং হয় তাহলে এই, বা আজকে মনে করেন তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো মিটিং হলো সেখানে, তাহলে সেই শুধুমাত্র তার আশেপাশে বাড়ির লোকজন মিলেই মিটিং করবে, এটা ওনার বক্তব্য। আমার যেটা মনে হচ্ছে আপনাদের কথায় যে ওখানে বাইরের কেউ এসে মিটিংটা করতে পারবে না। উনি বলছেন যে তৃণমূলকে বদনাম করা হচ্ছে, তৃণমূলকে তো উনি বদনাম করছেন, তৃণমূলকে তো উনি বদনাম করছেন। উনি যদি তৃণমূলকে বদনাম না করতেন, প্রথম কথা উনি সবাইকে ওখানে উস্কালেন, আমরা তো ওখানে ভালোই ছিলাম, আমরা তো দীর্ঘদিন থেকেই ওখানে থাকি। হ্যাঁ, ওনার সেটা আমি জানি না, ওনার কি এটাতে ওনার মানে কি চাহিদা কি যে উনি এখানে এরকম একটা কাজ করছেন, এসে নিয়ে বলছেন যে তোরা কেউ এখানে থাকবি না, আমি বুঝতে পারছি না ওনার চিন্তা ভাবনা। কথা বলি, এরপরে ঘটনা ঘটলে উনি যারা আছেন এবং লোকাল যারা লোকরা আছে তাদেরকে নিয়ে তিনি নামলেন রাস্তায়। দেখুন ওনার সেটা ইচ্ছা, উনি রাস্তায় নামতেই পারেন, উনি তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করছেন, সেই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝবে। কিন্তু উনি আমাকে বলছেন যে আমার কি রাইটস আছে ওখানে মিটিং করার, আমার কি রাইটস আছে ওখানে ফ্ল্যাগ লাগিয়ে মিটিং করার। আমি এতটুকু বলতে পারি যে আমি ক্লাবের গায়ে কোথাও কোনো ধরনের ফ্লেক্স বা ফ্ল্যাগ লাগাইনি, আমি যেখানে মিটিং করেছি সেখানে লাগিয়েছি, এবং আমার মিটিংয়ে আমার মনে হয় যে সংগঠন শক্তিশালী যাতে না হয়, কারণ ওনারা তো আমাদের দলে থাকলেও দলটাকে হয়তো ভালোবাসেন না, তাই ওনারা হয়তো ভাবছেন যে গোষ্ঠী কন্দল কাকে বলে? উনি কোনো তো ইয়েতে নেই, দায়িত্ব নেই যে উনি বলবেন যে গোষ্ঠী দ্বন্দ্ব। উনি, আমি একটা আপনাকে কথা বলি, সায় আছে কি নেই, আমি একটা কথা আপনাকে বলি শুনে, উনি কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন তো আপনাদের হাত ধরে। এবার আমি আপনাকে একটা কথা বলি যে উনি বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কলেজ পাড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।